হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি একটা রেসিপি দেখাবো, এটা ঠাকুমা দিদিমার আমলের একটা পুরনো রেসিপি। সেই রেসিপিটির নাম হলো হাত অম্বল। এই হাত অম্বল করতে কী কী লাগছে সেটা আগে দেখিয়ে নিই। হাত অম্বল করতে লাগছে নারকোল। নারকোলটা আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। আর হচ্ছে এটা সাদা তিল শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর লাগছে ডাস্ট, চিনি, বিট লবণ, গন্ধলেবু, পাতিলেবু, আর লাগবে জল। এই দিয়ে হয়ে যাবে হাত অম্বল। তো আমি প্রথমে কি করব, আমি নারকোল আর এই ভাজা তিলটা পেস্ট করে নেব, একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। নারকোল তিল পেস্ট করে আমি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু জল। জল আর একটু দেব। এবার দেব একটু বিট লবণ। দেব ডাস্ট চিনি। তারপর দেব গন্ধলেবুর রস। এটা করে একবার খাবেন, এটা খেতে অসম্ভব ভালো হয় খেতে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেব একটু পাতিলেবুর রস। এবার সব আমি একসাথে মিশিয়ে নেব। কেন করা হয়ে গেল, এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করছি। দুটো লেবু পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তো আমার এই হাত অম্বল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন।